आमी एर मालयेशियान अर्थ होच्छे छाया, आमार एर मालय अर्थ होच्छे छाया पुन्याक, तुमी एर मालय अर्थ होच्छे आवाक, से एर मालय अर्थ होच्छे दिया, ताहारा एर मालय अर्थ होच्छे मेरेका। आशा करी बुझते पेरेछेन एखाने आमार किछु कथा रयेछे, मनोयोग सहकारे भिडियोटा देखबेन। आमी चेष्टा करछि आपनादेरके बोझानोर जन्य। এই যে শব্দগুলো আমি এখানে তুলে ধরেছি, এই শব্দগুলোর মধ্যে প্রত্যেকটা শব্দই দুইটা তিনটা করে অর্থ রয়েছে, ঠিক আছে? যেরকম কিভাবে হচ্ছে এই শব্দগুলো, একটা একটা শব্দের দুইটা তিনটা অর্থ আমি ভিডিওর মধ্যে দেখাবো, দেখাতে চাচ্ছি আপনাদের বোঝানোর ক্ষেত্রে। তো মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। যেরকম আপনি যদি শুধু আমি বলেন, সেই ক্ষেত্রে ছায়া হবে, এর অন্য কোনো অর্থ নেই। ছায়া অথবা আকু, ঠিক আছে? ছায়া অথবা আকু, এটা শুধু আমি বুঝাই। তারপর আপনি যদি বলেন আমার, এই আমার শব্দটা যদি শুধু আমার বলেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ছায়া পুন্যাক বলতে হবে। আমার হচ্ছে ছায়া পুন্যাক। কিন্তু এই শব্দগুলার ডাইনে এবং বামে যদি কোনো শব্দ থাকে, সেই ক্ষেত্রে এই ছায়া শব্দটা আমার হয়ে যাবে, আমার বুঝাবে, আমাকেও বুঝাবে। কিভাবে বুঝাবে আমি ভিডিওর একটু আরেকটু সামনে আমি সেই শব্দগুলো তুলে ধরেছি, আপনারা দেখতে পারবেন। তারপর হচ্ছে তুমি, তুমি শব্দের অর্থ হচ্ছে আওয়াক অথবা মু, ঠিক আছে? কিন্তু এই আওয়াক শব্দটা তোমাকে হয়ে যাবে, তোমাদেরকেও হয়ে যাবে। কিভাবে হবে আমি দেখাচ্ছি। তারপর হচ্ছে ডিয়া, আরও শব্দ রয়েছে। যেরকম এখানে হচ্ছে আমরা, আমরা এর অর্থ হচ্ছে কিতা। আমরা যদি বলি যে আমরা, তাহলে হবে কিতা। আর যদি বলি আমাদের, তখন হবে কিতাক পুন্যাক, ঠিক আছে? যদি বলি আমাদের তখন হবে কিতাক পুন্যাক, যদি বলি আমরা তাহলে হবে কিতা। তারপর হচ্ছে তোমরা, তোমরা হচ্ছে আওয়াক অরাং। কিন্তু এই তোমরা শব্দটা শুধু আওয়াক বললেও বোঝানো যাবে, আওয়াক বলেও বোঝানো যাবে, যদি এর ডাইনে অথবা বামে কোনো শব্দ থাকে। সব শব্দের নয়, কিছু কিছু শব্দ আছে যে শব্দগুলো আপনাদের বানানোর ক্ষেত্রে, তৈরি করার ক্ষেত্রে আওয়াক বললে তোমাদের বুঝাবে। কিভাবে বুঝাবে আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যেই দেখাবো, আমার সাথে থাকবেন। তারপর হচ্ছে সবাই, সবাই এর অর্থ হচ্ছে সেমুয়া ওরাং, সবাই হচ্ছে সেমুয়া ওরাং। এক্ষেত্রে সেমুয়া হচ্ছে সব। আপনি যদি শুধু সেমুয়া বলেন তাহলে হবে সব, আর যদি বলেন সেমুয়া ওরাং তাহলে অবশ্যই বলতে হবে যে সবাই। সবাই এর অর্থ হচ্ছে সেমুয়া ওরাং। তারপর হচ্ছে আপনি যদি বলেন যে কেউ না, তাহলে বলতে হবে তিয়াডা সেসিয়াপা, তিয়াডা সেসিয়াপা এর অর্থ হচ্ছে কেউ না। তারপর দেখেন আমরা একে একে একটা শব্দের সাথে, এই ছায়া শব্দের সাথে আমরা আরও একটা শব্দ যুক্ত করেছি। যেরকম আমি, আমি এতক্ষণ আমরা শিখেছি আমি, কিন্তু এই আমির সাথে আমি না লাগিয়েছি। দেখেন এই শব্দটা কিভাবে হয়। আমি না, আপনি যদি বলেন যে আমি না, তখন এই শব্দে যেরকম আমরা আমি না এর সাথে না, আমি এর সাথে না শব্দ ব্যবহার করেছি, এই ছায়ার সাথেও আরেকটা শব্দ যুক্ত হয়ে গেছে। যেহেতু এখানে দুটো শব্দ, মালাই শব্দও দুটো হবে। যেরকম বুকান ছায়া, আপনি যদি বলেন যে আমি না, তাহলে হবে বুকান ছায়া। বুকান শব্দটা বুঝিয়েছে না, এই না শব্দটা তিডাক বলেও আপনি বুঝাতে পারবেন, তাডা বলেও বুঝাতে পারবেন। কিন্তু যখন আপনি বলবেন আমি না, এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই বুকান শব্দ ব্যবহার করতে হবে, বুকান শব্দ ব্যবহার করে বুঝাতে হবে যে আমি না। আচ্ছা, যাই হোক। তারপর হচ্ছে আপনি যদি বলেন যে তুমি না, এই ক্ষেত্রে বলতে হবে বুকান আওয়াক। এই বুকান শব্দটা এইসব শব্দগুলোর সাথেই আপনারা অ্যাডজাস্ট করে কথা বলবেন, বুকান আওয়াক, তুমি না। তারপর যদি বলেন যে সে না, তাহলে বলতে হবে বুকান ডিয়া। যেহেতু ডিয়া শব্দের অর্থ হচ্ছে সে, বুকান শব্দের অর্থ হচ্ছে না, তাহলে বলবেন বুকান ডিয়া, এর অর্থ সে না। তারপর হচ্ছে যদি বলেন যে তাহারা না, তাহলে বলতে হবে বুকান মেরেকা। মেরেকা শব্দের অর্থ হচ্ছে তাহারা এবং বুকান শব্দের অর্থ হচ্ছে না। তারপর হচ্ছে যদি বলেন যে আমার না, এক্ষেত্রে বলতে হবে বুকান ছায়া পুন্যাক। এই ছায়া পুন্যাক শব্দের অর্থ হচ্ছে আমার। এটা যদি একটা শব্দ হয় তাহলে হবে আমার। আবার এই ছায়া শব্দটা কিভাবে আমার হয়, শুধু ছায়া বললে আমার হবে, সেটা আমি বুঝাচ্ছি একটু সামনে দেখেন। এই আমাকে শব্দটা ছায়া কিভাবে হলো এটা আমি বোঝানোর জন্য এই যে হলুদ লেখাগুলো এগুলো হচ্ছে আপনাদের এই যে অর্থগুলো। আমাকে এই শব্দটা হচ্ছে ছায়া, কিভাবে হলো আমরা তো জানি যে ছায়া শব্দের অর্থ হচ্ছে আমি, কিন্তু আমাকে এর অর্থ ছায়া কিভাবে হলো? আপনাকে কেউ যদি বলে পেগাং পেগাং ছায়া, আপনাকে যদি কেউ বলে যে পেগাং ছায়া, সেই ক্ষেত্রে পেগাং ছায়া এর অর্থ হবে আমাকে ধরুন। কেউ যদি আপনাকে বলে পেগাং ছায়া এর অর্থ হবে আমাকে ধরুন। আমি আশা করি বুঝতে পেরেছেন। আমি যথেষ্ট চেষ্টা করি আপনাদেরকে বোঝানোর জন্য, একটু মাথা খাটিয়ে আমি কি বোঝাতে চাচ্ছি সেটা বোঝার চেষ্টা করবেন ভাই, ভিডিও বানাতে খুব কষ্ট হয়, আপনাদেরকে বোঝানোর জন্য আমি কষ্ট করি। তারপর হচ্ছে তোমাকে, আমরা জানি যে আওয়াক শব্দের অর্থ হচ্ছে তুমি, কিন্তু তোমাকে কিভাবে হলো এই আওয়াক শব্দের অর্থটা? তোমাকে এই আওয়াক শব্দের অর্থটা এভাবে হলো, আপনাকে যদি কেউ বলে যে তোমাকে বস ডেকেছে অথবা তোমাকে কেউ ডেকেছে এভাবে যদি বলে, সেই ক্ষেত্রে এই আওয়াক শব্দটা তোমাকে হয়ে যাবে। যদি বলে বস পাঙ্গিল আওয়াক, বস পাঙ্গিল আওয়াক এর অর্থ হবে বস তোমাকে ডেকেছে। অথবা আপনি যদি বলেন কালাম পাঙ্গিল আওয়াক এর অর্থ হবে কালাম তোমাকে ডেকেছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। এই তোমাকে শব্দটা আওয়াক কিভাবে হলো এটাই আপনাদেরকে বোঝাতে চেয়েছি, এবং আমাকে শব্দের অর্থটা ছায়া কিভাবে হলো এটাই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এবং তাহাকে আমরা তো জানি ডিয়া শব্দের অর্থ হচ্ছে সে, কিন্তু এই ডিয়া শব্দের অর্থ তাহাকে কিভাবে হলো দেখেন আমি বুঝাচ্ছি। যেরকম আপনাকে কেউ যদি বলে পাঙ্গিল ডিয়া মানে তাহাকে ডাকো, পাঙ্গিল ডিয়া তাহাকে ডাকো, সেই ক্ষেত্রে এই ডিয়া শব্দটা তাহাকে হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমি এই বিগিনার লেভেলের ভিডিও দ্বিতীয় পার্ট, তৃতীয় পার্ট, চতুর্থ পার্ট করার চেষ্টা করব। যদি আপনারা এই ভিডিওটা দেখে কমেন্ট করেন এবং আমাকে সাপোর্ট করেন, আমি অবশ্যই আপনাদের দ্বিতীয় পার্ট বানিয়ে আপনাদেরকে পোস্ট করব। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি শেয়ার করে দিবেন এবং একটি লাইক করে দিবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।